মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো এনাশানাকে নিয়ে দেখো বসে পড়েছি সকালবেলা, এনাশানাই যে খাচ্ছে। হ্যালো করো, বলো গুড মর্নিং। তো এনাশানা খাচ্ছে, এখন কি খাচ্ছে বলে দাও, কি খাচ্ছে তোমরা? ছাতু মুড়ি। ছাতু মুড়ি? মুড়ি কোথায় এখানে? ছাতু। তো এনাশানা হচ্ছে ছাতু খাচ্ছে, মুখে ওরকম নিয়ে রেখো না। এনাশানা ছাতু খাচ্ছে, সকালবেলা দুধ দিয়ে ছাতু মাখিয়ে দিয়েছি, কারণ ছাতুটা সত্যি বাচ্চাদের কেন বড়োদেরও উপকারী, ছাতুটা দরকার। তো প্রতিদিন খায় না, ওদের সপ্তাহে দু থেকে তিন দিন ছাতু দিই, তারপর রুটি দিই। আর স্কুলে গেলে তো সকালবেলা একটু ভাত খেয়ে যায় না। না হা করো দাদাদি, ও সরি 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 দিদি, আমারই ভুলে যাচ্ছে, আমি এনার খাবারটা সাদার মুখে ধরছি। আর তোমরা হয়তো ভাবছো যে এ বাবা এ কেমন মা, এটা কেমন মা যে এক বাচ্চাকে খাওয়াচ্ছে আরেকজনকে খাওয়াচ্ছে না। হ্যাঁ, তো সেটা যেন মনে করো না, কারণ হচ্ছে বাবা একটু কাছে আসো, তোমাকে দেখা যাচ্ছে না নালে। হ্যাঁ, কারণ হচ্ছে ইনি হচ্ছে একটু কুড়ে, হ্যাঁ মানে ছোটোবেলা থেকে খেতে চায় না সকালবেলা। এই খাবারটা আমি যদি দিয়ে চলে যাই তাহলে মোটামুটি আর খাবে না, পড়েই থাকবে খাবারটা অনেকক্ষণ ধরে। আর অনেকক্ষণ ধরে যদি পড়ে থাকে তাহলে কি হবে বলতো? তাহলে পড়াশুনোর ক্ষতি হয়ে যাবে। ওই জন্য আমি তাড়াতাড়ি খাও, ওই জন্য আমি তাড়াতাড়ি করে বসিয়ে খাইয়ে দিই। আর ওই জন্য উনি আবার খেয়ে নেয়, মানে এই ধরনের খাবার, ভাত খেতে চায় না। মানে সানা মা আমার ভাতটা খেতে চায় না, কিন্তু এই ধরনের খাবার একা একা খেয়ে নেয়। তো ওই জন্যই আমি বসে পড়েছি খাওয়াতে, আর তারপরে খাইয়ে দাইয়েই পড়াতে বসবো। আর ওদের যে টিউশন টিচার, তো টিউশন টিচারের একটা গল্প বলি আমার মেয়েদের, যে আমার মেয়েরা মোটামুটি ছোটোবেলা থেকে আমি এমনি পড়াই ঠিক আছে, কিন্তু তার মধ্যেও যে দেড়টা ঘন্টা দুটো ঘন্টা টিচার আসবে সেখানে বসে পড়বে, একটা আলাদা একটা সিরিয়াসনেস কাজ করবে। তো সেই জন্য আমি কি করি, বাবা ওরকম খাবার নিয়ে ওরকম কয় না, মা তাড়াতাড়ি খাও, তারপর খাও 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 তাড়াতাড়ি। তো সেই টিউশন টিচার কি করেছে, যে ফার্স্টে যেই টিচার পড়াতে এসছে সে হচ্ছে মেডিকেলে চান্স পেয়ে গেল, মানে জাস্ট পরীক্ষাটা দিয়েছিল, এবার ও বলছিল কি জানি চান্স পাবো কি পাবো না এরকম। তো হচ্ছে সে আমাদের এই বাড়ির সঙ্গেই, তো সেই ও কি করলো, জ্যোতি ওর নাম, তো ও হচ্ছে পড়াচ্ছিল, ও মেডিকেলে চান্স পেয়ে গেল, আমার মেয়েদের আর পড়াতে পারলো না, চলে গেল। তারপরে তার কিছুদিন পরেই আরেকজন মেয়ে এলো, তার নাম হচ্ছে প্রীতি। তো প্রীতি এলো, এবার প্রীতি বলছে একটা ওরকম পরীক্ষা দেওয়া ছিল, ও এরকম পড়াতে পড়াতে বলছিল যে কি জানি বৌদি এরকম আমার না যখন এরকম হতেও পারে আবার নাও হতে পারে, যদি না হতে যদি আমি না পড়াতে পারি তাহলে আমি তোমাকে একটা টিচার দিয়েই যাব। তা যাই হোক, এরকম বলতে বলতে ও খুব ভালো জায়গায় চান্স পেয়ে গেল, ও ইয়েতে মানে আমেরিকা চলে গেল ওই মেয়েটা। তো এরকম মোটামুটি মেয়েদেরকে যারাই পড়াতে আসে চাকরি পেয়ে যাচ্ছে, মানে মেয়েদের আর পড়াতে পাচ্ছে না। তারপরে তিন নম্বরে ওই প্রীতি যেই মেয়েটাকে ঠিক করে দিল, ও জাস্ট দুদিন এলো। হ্যাঁ, ও জাস্ট দুদিন এলো, এসে বলছে যে দুদিন এসে তিন দিনের দিন আমাকে ফোন করে বলছে আমি একটা স্কুলে না এরকম আমার হয়ে গেছে, আমি আর পড়াতে পারবো না দুদিন এসে। বলছি যা বাবা, সবাই খুব হাসাহাসি করছে যে এনাশানার তো ভালো ইয়ে আছে, তাহলে এবার থেকে মানে যারা চাকরি বাকরি পাচ্ছে না ওদেরকে পড়াতে পাঠিয়ে দেব, তাহলে ওরাও চাকরি পেয়ে যাবে এরকম। ওই জাস্ট মজা, এই মজার কথাটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এখন যেই যে পড়াচ্ছে ক্লাস টু সারা বছর ধরে, সে কী করলো, সে এখন এই এখন ওদের আর এক মাস বাকি পরীক্ষার, এখন ও চাকরি পেয়ে গেছে, এক মাস পড়াতে পারবে না। তো এখন ও চাকরি পেয়ে গেছে, ও হায়দ্রাবাদ চলে যাচ্ছে।
না আমার এতই হাসি পাচ্ছে যে কিরে বাবা, ওরে মোটামুটি যেই পড়াতে আসছে সবাই চাকরি পেয়ে চলে যাচ্ছে। এবার এখন আমি চিন্তায় পড়েছি যে এই এক মাস কি করবো। এবার দেখো, এই যে আমি এখন রান্না করব, ওদের ওরা নিচু ক্লাসে পড়ে, ইংলিশ মিডিয়াম হলেও সমস্যা হয় না, পড়াতে পারবো। আমি বাংলা মিডিয়াম স্টুডেন্ট, কিন্তু নিচু ক্লাস পড়াতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে এখন আমি রান্না করতে যাব, এখন এই যে যেরকম আমার মেয়েরা বসে থাকবে কি করবে? হ্যাঁ, তাহলে এই যে একটা টাইমটা নষ্ট না মা, তাহলে খাও, আমি খাইয়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে টাইমটা নষ্ট, এটাই এখন আমি রান্না করতে যেতে পারবো না, কারণ এখন যেহেতু টিচার নেই, এখন আমি 1.5 ঘন্টা পুরো বসে টিউশন টিচারের মতো আমাকে বসে কাজ করতে হবে, মানে ওদেরকে পড়াতে হবে। ওদের উঠে গেলে চলবে না, যত কাজই থাকুক উঠবো না, ওদেরকে নিয়ে আমাকে পড়াতে বসতে হবে, কারণ আমি উঠলে সেটা আর টিচারের মতো হবে না, সেটা সেই মায়ের পড়ার মতোই হবে। এখন তো এটাই হচ্ছে, ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। তো এনা সানার দেখো, পড়াশুনো হয়ে গেল, খাওয়া দাওয়া পড়াশুনো সবটাই হয়েছে। এখন আমি ডেকে যাচ্ছি কখন ধরে যে আয় একটু তেল লাগিয়ে দিই, কারণ এখন শীতের দিন বুঝতেই পারছো, তেল না লাগালে তোমার হচ্ছে হয় না বাচ্চাদের। তো কলাটা দিয়েছি, আর দেখো কি করেছে, দেখো গায়ে সাদা, এই দেখো গালটা, দেখো একটু গালটা, দেখো গালটা খা, কেন মুচ্ছিস, কেন মুচ্ছিস, কেন গালের মধ্যে ময়দা লাগিয়েছে, ময়দা আমি ময়ান দেবো বলে চালনি দিয়ে চাললাম, আর সে দুজনে মিলে রান্নাঘরে গিয়ে মানে ময়দা ধরা ধরি। এই যে চলো ওই ঘরে চলো, দেখো কি করেছে, এই যে এখানে এগুলো সব ফেলেছে চামচ দিয়ে, এগুলো এরম এরম করতে করতে মানে সেই পাহাড় বানিয়ে ফেলেছে, সাইড গুলো এরম উঁচু করে করে পাহাড় বানিয়েছে। আমি বললাম যে এগুলো রাখ, এগুলো এরকম করিস না, এবার স্নানে যেতে হবে, চলো চলো, দৌড়ো দৌড়ি না। হ্যালো, দুজনে সোফায় বসো, সোফায় বসো, সোফায় বসো, হয়েছে খাওয়া, হয়েছে কিশমিশগুলো খেয়ে নাও, কিশমিশগুলো খেয়ে নাও, না খেয়ে নাও কিশমিশ, এই আস্তে আস্তে আগে কে করবে, এরকম করবে না, এই এই হচ্ছে মানে জ্বালা, আমাকে জ্বালা তোর না দিলে তোদের শান্তি হয় না, না কোনোদিনও বলবে আমি আগে করবো, কোনোদিনও বলবে আমি আগে করবো, মানে না সরি আমি ভুল বলছি, এতদিন বলতি যে আমি পরে করব, আর এখন আবার আজকে থেকে শুরু হয়েছে আমি আগে করব। দাঁড়া, কালকে কে আগে করেছে, ও কালকে কে আগে করেছে, তুই করেছিস তো, আজকে দিদি আগে করবে। হ্যাঁ বাবা, একদিন একদিন আগে পরে এরকম, এবার কালকে আবার তুমি আগে করবে, আবার তুমি তারপরের দিন আগে করবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। তাহলে আজকে কে আগে, না এ না আগে, না আগে তারপর তুমি, ঠিক আছে। আমি তাহলে কি করব, এখন তেলটা লাগিয়ে দিই গায়ে, তাড়াতাড়ি কলাটা খেয়ে নাও, চলো গেঞ্জি খোলো, গেঞ্জিটা খুলতে হবে, দাঁড়াও দেখি কি জামা কাপড় পরবে, স্নান করে সেগুলো বের করে নিয়ে আসি। কে গোছাবে বল, এগুলো কে গোছাবে, গোছাও, এটা কার ব্যাগ, তোমার ব্যাগ, তুমি সব গুছিয়ে নাও, দেখো কি করেছো। এরপর আমি কিন্তু গান নিয়ে বসাবো, করো, স্কুলের ড্রয়িং কপি কেন এখানে, কার এটা, অঞ্জুলার ড্রয়িং কপি রাখো, আর সারাক্ষণ কিন্তু তুমি খালি পায়ে হাঁটছো, কিন্তু এর এর অ্যাকশন হবে হচ্ছে কানে ব্যথা দিয়ে, এবার এবার আর আমি ডাক্তারের কাছে নিয়ে যাব না, একদম আমি নিয়ে যাব না, গোছাও গোছাও, কি করেছে খাটটাকে, হারমোনিয়াম রেডি আছে, চলো স্নানটা করেই হারমোনিয়াম নিয়ে বসবে, এটা তো বাড়ির পেন্সিল, চলো রাখো, সব জায়গা মতো রাখো, মানে যাচ্ছে তাই করে, যাচ্ছে তাই করে, আমি গুছিয়ে রাখতে পারি না, বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা করে রাখে, চলো সবাই চলো, তো ঠিক আছে, আমি এনা সারাকে একটু স্নান করিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ওদের স্যার এসেছিল, মানে যেই স্যারের চাকরি হয়ে গেছে সে এসেছিল ওদের সাথে দেখা করতে, তা ওরা খুব মন খারাপ করছিল যে স্যার আর আসবে না, তা আমি বললাম ঠিক আছে এমনি এসো ঘুরতে মাঝে মধ্যে, স্টুডেন্টদের সাথে দেখা করে যেও। তো কী বলবো, যে একটা জিনিস খুব ভালো লাগে,
হ্যাঁ, আমার একটু হয়তো প্রবলেম হচ্ছে যে হঠাৎ করে এই যে এখন এই মাসেই এই ফেব্রুয়ারিতেই পরীক্ষা, তো ওই পরীক্ষার সময় স্যার চলে গেল, তো ওদের একটু প্রবলেম হয়ে গেল, একটু না অনেকটাই ক্ষতি হয়ে যাবে, কিন্তু সেটা আমরা ঠিক মেক আপ করে নেব। কিন্তু আমি বলবো যে ও স্যারের যে চাকরি হয়ে গেছে এতে খুবই ভালো কথা, কারণ হচ্ছে আমি চাইবো না যে আমার বাচ্চাকে মানুষ করার জন্য ভালো ভালো স্টুডেন্টরা তারা এরকম কোনোভাবে যে চাকরি বাকরি না পেয়ে আমার বাচ্চাকেই পড়াক, এই সুবিধাটা আমি কোনো মতেই চাই না। যারাই পড়াতে আসছে তাদেরই চাকরি হয়ে যাচ্ছে, তারা চলে যাচ্ছে, আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু সেটা ঠিক মেক আপ হয়ে যাবে কারণ ওরা বাচ্চা। আর বলবো যে প্রত্যেকের বাবা মাই যেরকম ওদের স্যার ম্যাডাম যারাই ওদেরকে পড়িয়েছে তারাও তো এক সময় ছোট ছিল এবং তারা বড় হয়েছে আর মানুষের মতো মানুষ হতে পেরেছে, সেটা তাদের বাবা মায়ের অনেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করছে। তো ঠিক আছে, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এখনকার মতো টাটা, তোমরা প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।